আপনার কাছে আছে কতদিন ধরে এই ব্ল্যাক বেঙ্গল গুলো? ব্ল্যাক বেঙ্গল আমি প্রথমে তুলেছিলাম যে এগুলো সাতটা না আটটা মাদারবোর্ড ছিল ব্ল্যাক বেঙ্গল, তখন কয়েকটা ছিল। হ্যাঁ, আর এখন আমি মাঝখানে আমি কিছুটা তুলেছিলাম তারপরে, আর তারপর থেকে আমার এখন প্রোডাকশন বাচ্চা হয়েছে প্রায় 40-50টার কাছে। বাচ্চাটাই তো মেন, যেটাই তো আমি সেল করবো, যেটা আমি আর্নিং করবো সেটাই তো মেন প্রোডাকশনটা। এবার প্রোডাকশন যদি ঠিকঠাক যদি বড় ছাগলে যদি না পাওয়া যায়, তাহলে বড় ছাগল আমার রেখে কি হবে? দেখবেন এরকম অনেকেই রয়েছে যারা উন্নত প্রজাতির ছাগল দিয়ে ফার্মিং স্টার্ট করে ব্ল্যাক বেঙ্গলে কনভার্ট করেছেন। আমি যখন আমি তার মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ দেখুন দিদি, আমি কিন্তু দিদি গত বছর যখন আপনার কাছে এসেছিলাম তখন টোটালি বড় জাতের উপর ছিল, আর আমি এই কথাই আপনাকে বলেছিলাম কিনা যে দিদি ব্ল্যাক বেঙ্গলে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তখন আমার ব্ল্যাক বেঙ্গলের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ব্ল্যাক বেঙ্গলের অতটা বিজনেস নয়, ভালো হয় না, অতটাই হয় না, বাচ্চা ছোট হয়। কিন্তু যখন দেখি বড় বড় পাঁটা দিয়ে ব্রিডিং করিয়ে যে ব্ল্যাক বেঙ্গল থেকে যখন যখন বাচ্চাগুলো সুন্দর আসছে, তখনই আমার ইচ্ছাটা বেড়ে গেল যে না, যে ব্ল্যাক বেঙ্গল থেকে যদি এত সুন্দর বড় পাঁটা দেখালে, এত সুন্দর বাচ্চা দেয়, তাহলে কেন ব্ল্যাক বেঙ্গল করবো না? যার এক দেড় মাসের মধ্যে ছাগল ফের প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এলাম সোনারপুরে চন্দনাদির কাছে। এর আগে একটা ভিডিও করেছিলাম, আসলে গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস, তো সে সময় ভাবছিলাম যে এমন কোন একজন নারী উদ্যোক্তা রয়েছেন আমাদের ফিল্ডে, ছাগল পালনের ফিল্ডে। সেই সময় দিদি ভাইয়ের কথা মনে পড়ে এবং দিদি ভাইয়ের সঙ্গে গতকাল বেশ কিছুক্ষণ কথা হয় এবং তাকে অনুরোধ করি যে তার ফার্মে আমি এসে একটা ভিডিও করব। তো দিদি বললেন কোনো অসুবিধা নেই ভাই, তুমি সব সময় আসতে পারো, ওয়েলকাম তোমাকে। তো আজকে দিদির সঙ্গে আলোচনা করব এবং দিদির প্রথম দিককার যে ছাগলগুলো ছিল আর আজকের দিনে যে ছাগল, ছাগলের মানে জাত কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কেন এরকম হয়েছে সবটাই ডিটেলসে জানবো এবং আগে কি সুবিধা হতো আর আজকের দিনে এই ছাগলগুলো নিয়ে কি সুবিধা, সবটাই দিদি আমাদের সঙ্গে শেয়ার করবেন। দিদি নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দিদি। এর আগের বার আপনার কাছে এসেছিলাম প্রায় এক বছর আগে, গত বছর সম্ভবত জানুয়ারিতে এসেছিলাম। তো সেই সময় আপনার কাছে বেশ ক্রস ছাগল বা একটু বড় প্রজাতির ছাগলগুলো ছিল। এখন আমি যে ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগল বা ব্ল্যাক বেঙ্গলের ওপর ক্রস ছাগল। হ্যাঁ হ্যাঁ, একটা দুটোই শুধু এমন ধরনের ক্রস আছে যেগুলো দেখে বোঝা মুশকিল কোন জাতের ছাগল, আর এগুলো দেখলে বোঝা যায় বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, এগুলো দেখলে বোঝা যায় ব্ল্যাক বেঙ্গলের ওপর ক্রস ছাগল। এই এত বড় পরিবর্তনটা কেন? পরিবর্তন বলতে বড় ছাগলের প্রোডাকশনটা একটু দেরিতে দেয়, একটু দেরিতে হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এখানে গ্রেজিং করে খাওয়াই ছাগল। আচ্ছা, আর ব্ল্যাক বেঙ্গলের প্রজনন ক্ষমতাটা প্রখর, একদম বছরে দুবার বাচ্চা পাওয়া যাবেই যাবে। আর 12 মাসেই আসে না আপনার? 13-14 মাস মনে হয়। 13 মাসের মধ্যে দুবার বাচ্চা আমি পাবো, শিওর পাচ্ছি। আচ্ছা, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কি গ্রাম থেকে সংগ্রহ করা? হ্যাঁ। তাহলে আপনার কাছে আছে কতদিন ধরে এই ব্ল্যাক বেঙ্গলগুলো? ব্ল্যাক বেঙ্গল আমি প্রথমে তুলেছিলাম যে এগুলো সাতটা না আটটা মাদারবোর্ড ছিল ব্ল্যাক বেঙ্গল, তখন কয়েকটা ছিল। হ্যাঁ, আর এখন আমি মাঝখানে আমি কিছুটা তুলেছিলাম তারপরে, আর তারপর থেকে আমার এখন প্রোডাকশন বাচ্চা হয়েছে প্রায় 40-50টার কাছে। আমি একটুখানি বোঝার চেষ্টা করছি, প্রথম দিককার যে ছাগলগুলো ছিল, যে 6-7টা ছাগল আপনার ছিল ব্ল্যাক বেঙ্গল, সেগুলো কি ইতিমধ্যে 13 মাসে দুবার করে বাচ্চা দিয়েছে? দ্বিতীয়বারে তিনটে দিয়েছিল,
প্রথমবারে তিনটে, এর আগে আর একটা খাসি আবার বিক্রি করে দিয়েছি আমি ওর খাসি। আচ্ছা, তো প্রথমবারে যে তিনটে দিয়েছিল ওই প্রথমবারের ব্রিজিংটা কি আপনার কাছে এসে প্রথমবার ব্রিজিং হয়েছে, না এর আগেও একবার দুবার বাচ্চা দিয়েছিল ওই ছাগলটা? অন্য জায়গা থেকে যখন কিনেছি ওদের কাছে একবার বাচ্চা দিয়ে, একবার বাচ্চা দিয়েছিল, মানে সেকেন্ড টাইমে গিয়ে তিনবার তিনটে বাচ্চা দিয়েছে, তিনটে বাচ্চা পেয়েছি, আর আবার তৃতীয় টাইমে এসে একটা বাচ্চা দিয়ে, একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, আর এছাড়া আর আছে কি ছাগল এরকম দেখানোর মতো? এই এই এইটাই এই 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 এইটা এটা এরা দুই ভাই মনি, এইটার ওইটা, আর ওর মা এই তো বাচ্চা হতে চলেছে, এই মানে আপনি বলছেন এটা পিওর ছাগল আছে? আচ্ছা, হ্যাঁ সত্যি একদম পিওর, কানটা দেখো কেন কিন্তু অত ঝোলা নয়। সঠিক। তো দিদি আমাকে একটুখানি বলবেন, এই খাদ্য খরচ কম হওয়া ছাড়া এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের আর কী কী সুবিধা আছে? একটা হয়ে গেল যে খাদ্য খরচ এতে একটু কম হয় যেহেতু একে গ্রেজিংয়ে পোষা যায়, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি বলছেন ১৩ মাসে দুবার করে বাচ্চা। বাচ্চাটাই তো মেন, বাচ্চাটাই মেন, যেটাই তো আমি সেল করব, যেটা আমি আর্নিং করব সেটাই তো মেন প্রোডাকশনটা। এবার প্রোডাকশন যদি ঠিকঠাক যদি বড় ছাগলে যদি না পাওয়া যায় তাহলে বড় ছাগল আমার রেখে কী হবে? বড় ছাগলে বলুন তো ১৩ মাসে কবার বাচ্চা দিচ্ছে? ১৩ মাসে আমার আট, আমি দুবছরে আমি দুবার করে, প্রায় দুবছরে, মানে দুবছরে গিয়ে প্রায় দুবার করে, মানে বছরে একবার বলতে, বছরে একবার বাচ্চা। আচ্ছা, সেই বাচ্চাগুলোর ইমিউনিটি পাওয়ার আর আপনার এখানে যেগুলো রয়েছে একদম সঠিকটা বলবেন, সেগুলোও কিন্তু আপনার ছাগল ছিল, কিন্তু যেটা সত্য সেটাই বলবেন, তার ইমিউনিটি পাওয়ার আর এর ইমিউনিটি পাওয়ার? না, বাচ্চার ইমিউনিটি পাওয়ার একই, কিন্তু মা ছাগলগুলোর ইমিউনিটি পাওয়ার একটু কম ছিল। আচ্ছা, মাগুলোর একটু কম ছিল। আচ্ছা, আর বাচ্চাগুলো কিন্তু ইমিউনিটি একই, যেহেতু আপনার এখানে সঠিক যত্ন পেয়েছে। হ্যাঁ, একই। আচ্ছা, আরেকটা কথা বলুন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের নাকি দুধ খুবই কম হয়? না না, এটা এই তো ব্ল্যাক বেঙ্গল, এটা এই এর এটা তো পিওর ব্ল্যাক বেঙ্গল থেকে হয়েছে, এর মাটা কোথায় এখানে? আচ্ছা, এটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে অন্য প্রজাতির ছাগলের ক্রসে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, এর মা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, এর মাটা ছিল পিওর ব্ল্যাক বেঙ্গল, কিন্তু এর তো চেহারা বেশ ভালোই। এইটা এইটা লক্ষ্য রাখো, এইটা দেখো, এই বলছিলাম এটা পিওর ব্ল্যাক বেঙ্গল, তো এটাই আগের বাচ্চা, তার আগের বাচ্চা, এই আবার ফের বাচ্চা দিয়েছে এক বছরের মধ্যে। আচ্ছা, এই বাচ্চা, এর ফের দুটো বাচ্চা, ওই বাচ্চা, তাই তো? হ্যাঁ, এই এইটা এক বছরের মধ্যে দুবার বাচ্চা, দেখো। আচ্ছা, প্রমাণ সময় দেখি, প্রথমবার এসেছে, তারপরে এই দুটো। আচ্ছা, তাহলে এর বয়স কত এখন বর্তমানে? এর বয়স ৮ মাস, ৭ মাস। সাত থেকে আট মাসের হিসেবে আমি বলবো গ্রোথটা আবার একটু কম। আবার এদের এদের গ্রোথটা মনে হচ্ছে ভালো, এদের বয়স কত? এদের বয়স এই তো দেড় দু মাস মতো, দু মাসে। ঠিক আছে, দু মাসে ব্ল্যাক বেঙ্গলের থেকে এরকম ওয়েট খারাপ নয়। দিদি এবার আমাকে একটু বলুন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধের প্রোডাকশনটা একটু কম, এটা না খুব কম হয় না, যেগুলো মাগুলো খুব ছোট ছোট হয় তাদের একটু প্রোডাকশন একটু কম হয় না, যেগুলো হেলদি হেলদি মা হয়, মা ছাগলটা দেখে যদি কেউ নেয় তার কোনো সমস্যা না। আমাকে একটুখানি দেখাবেন, দেখুন প্রত্যেকটা ফার্মেই কিন্তু এরকম আছে, একটা দুটো ছাগল দুর্বল, আবার বেশিরভাগ ছাগল হয়তো ভালো, একটা দুর্বল মা ছাগল আর একটা সবল মা ছাগল, একটু দেখাবেন, যাদের আমি একটু দুধের ক্যাপাসিটিটা বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছে। বন্ধুরা যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন তারা কিভাবে ছাগল নির্বাচন করবেন সেটা বোঝার জন্য, এইটা এইটা দেখুন, এটা এটা সবল, এটা একটা সবল, আচ্ছা একটা এই ওলানটা দেখুন, এটা এর প্রোডাকশন, এর দুধের প্রোডাকশন খুব ভালো, এরও দুধের প্রোডাকশন বেশ ভালো, তাই তো? আর দুর্বল ছাগল এই, আচ্ছা এইটা এইটা দেখ, এইরকম টাইফের গুলো একটুকুনি উইকনেস হয়। হ্যাঁ, এদের দুধ একটু কম হয়, একদম কম। তাহলে যারা গোট ফার্মিং স্টার্ট করবেন তাদের জন্য সবসময় ছাগলটা কিন্তু দেখে নেওয়া, দেখে নিতে হবে, যা তা একদম ব্ল্যাক বেঙ্গল বলে নিয়ে নাও তা না, সবাই মিল্ক প্রোডাকশন ভালো দেয় না। আচ্ছা, ধরুন এর তো দুধ ভালো হচ্ছে না, হ্যাঁ এই ক্ষেত্রে আপনি কি করেন? আমি ফিডিং খাওয়াই, ফিডিং একটু ফর্মুলাটা বলবেন আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি যেমন দুধের সাথে দিই সন্দক লবণ বা বীর লবণ, যেটা কিনি মানে যখন শেষ হয়ে যায়, মানে দুটোর মধ্যে যে কোনো একটা লবণ দিই, শুধু দুধ খাওয়ায় না, তার সাথে দিই ডিম দিই, আর হ্যাঁ আর ভিটামিন এ ফেরামিন লিকুইড, তারপরে দিই ইয়ে কিড লিভার অয়েল,
তিসির তেল এই সবগুলো মিক্সড করে ভিটামিন মানে পরিমাপটা কত পরিমাপটা একটু এক চামচ মানে 200-300 যদি 300 ml দুধ হয় 200 ml জল দিতে হবে আর ওতে এক চামচ করে দিলে হবে আচ্ছা এটা কি একবেলার বললেন না দুবেলা না না এটা এটা ধরো যখন জন্ম নেয় বাচ্চা তখন থেকে এক সপ্তাহর মতো আচ্ছা ঠিক 7 দিনের মাথায় গিয়ে এই না প্রথম দিন থেকে নিয়ে প্রথম 4-5 দিন ধরে হবে আচ্ছা অল্প অল্প খাই তো প্রথম বাচ্চা তো অল্প অল্প খায় মানে কি 2 দিন হয় 3 দিন হয় কোনো ঠিক নেই মানে যত বেশি খেতে পারে হ্যাঁ দিদি আপনি এখানে একটা ক্রস ছাগল খুব সুন্দর একটা ক্রস ছাগল দেখতে পাচ্ছি এই ক্রস ছাগলটা বলবেন এটা এটাও কি এরকমই 12 মাসে একবার বাচ্চা দিত না এইটা একটু ভালো এ 3 মাসের মধ্যে আবার হিটি এসে যায় 3 থেকে 4 মাসের মধ্যে পুরো হিটি এসে যায় সেজন্য এটাকে রেখে দিয়েছে হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি ক্রস ছাগল আছে যেহেতু আপনি ব্ল্যাক বেঙ্গল ফোকাস করছেন আপনি কি আমি এইজন্য বড় ছাগল আর দুটো মাদার গোট আছে ওই দুটো আমি সেল করে দেব বলে ভাবছি মানে পুরোপুরি ব্ল্যাক বেঙ্গলে চলে যাবে হ্যাঁ একদম বড় ছাগল আর রাখবো না আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি এই ধরনের যে দুটো আপনার ক্রস ছাগল আছে নিতে চাইলে আপনি দেবেন হ্যাঁ কে যদি ঠিক আছে দিদির নাম্বারটি এখানে দিয়ে দেবো তবে এখানে কিন্তু আমি কোনো রকম প্রমোশনের উদ্দেশ্যে আসিনি যেহেতু দিদি ভিডিওর মধ্যে বললেন যে দুটো ছাগল রয়েছে পুরোপুরি উনি ব্ল্যাক বেঙ্গলে ফোকাস করছেন ওই দুটো তাই অন্যগুলো বিক্রি করে দিয়েছেন ওই দুটো হয়তো বিক্রি করে দেবেন দিদি আমাকে একটা কথা বলুন আপনার কাছে এর আগে যে পাঁঠাগুলো ছিল আমি দেখে গেছিলাম তোতাপুরি পাঁঠা আর আপনি এখন বলছেন পাঁঠা আপনি চেঞ্জ করে দিয়েছেন কোন জাতের পাঁঠা আর কেন চেঞ্জ করেছেন হ্যাঁ পাঁঠা তো 1.5-2 বছর হয়ে গেছে আমার কাছে ওই জন্য আমি সেল করে ইনব্রিডিং এর ভয় আছে আচ্ছা এমনি পাঁঠা ভালো ছিল পাঁঠা ভালো ছিল আচ্ছা এখন কোন জাতের রেখেছেন এখন বিটেলের ক্রস রেখেছে বিটেলের ক্রসের উপর একটা ছাগল রেখেছেন পাঁঠা রেখেছে তার রেজাল্ট দেখেন কোনটা কোনটা এই প্রায় বাচ্চা কি তারই না ওর বাচ্চা এখন হয়নি ও সবে এনেছি আচ্ছা আগে থেকে জাস্ট 20 দিন আগে হচ্ছে এনেছি এগুলো সব তোতাপুরি আর ওই আগের পাঁঠা দিয়ে ব্রিডিং করানো আচ্ছা এখন ওর পাঁঠা দিয়ে প্রোডাকশন এখন হয়নি সবে নিয়েছি আচ্ছা তাহলে এগুলো সব তোতাপুরির বাচ্চা হুম তোতাপুরি আর ক্রস আমার কাছে ক্রস পাঁঠা ছিল ঠিক আছে এবার আমাকে একটু বলেন দিদি অনেকে বলে যে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে খুব বড় প্রজাতির পাঁঠা দেখালে নাকি একটু অসুবিধা হয় কোনো সমস্যা নাই পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা এটা আমারই এ আমার ঘরে প্রথম যখন আমি ছাগল তুলি ফার্স্ট পুরো পিওর মা পিওর ব্ল্যাক বেঙ্গল ওর মাটা এখানে কোথায় দেখতে পাচ্ছি না পুরো এর মা পিওর ব্ল্যাক বেঙ্গল এর মা আমার ফের দুটো বাচ্চা দিয়েছে প্রথম যখন আমি ছাগল কিনি এর মাকে তখন কিনেছি 3 মাস 4 মাস বয়স ছিল ছোট ছিল ওর মা কিন্তু ফার্স্ট ব্রিডিং এই এই পাঁঠা তোতাপুরি দিয়ে ব্রিডিং করিয়েছিলাম এই এই বাচ্চা দিয়েছে বয়স কত এ পেপের প্রথম প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা দিদি আপনি তো গ্রেজিং করেন গ্রেজিং এর বাইরে নিশ্চয়ই কিছু না কিছু আপনি আলাদা করে এদের খেতে দেন আপনি গ্রেজিং এর বাইরে খেতে বলতে এখন দিই না এখন একদমই দেন এখন টোটাল বন্ধ রেখেছি ব্ল্যাক বেঙ্গলে কোনো সমস্যা হয় না বাচ্চাও ভালো দিচ্ছে কোনো সমস্যা হয় না আমি বর্ষাকালে খাওয়াবো বলে খাবার এখন থাকতে তুলে রাখি কোনো খাওয়া খরচ বেশি ছাগলের উপর করলে ছাগলের বেশি লাভ হবে না আচ্ছা আপনার আগে যে ক্রস ছাগলগুলো ছিল ওগুলোর খাদ্য খরচ বাদ দিয়ে যে দাম মানে বিক্রয় মূল্যটা ছিল তাতে কোনো লাভ হতো নাকি হ্যাঁ আমি আজ পর্যন্ত এই 2 বছরে এই তো হলো 170,000 টাকা টোটাল বিক্রি করেছি 170,000 টাকা বিক্রি করেছি মা সমেত বাচ্চা সমেত হ্যাঁ তাহলে আপনার ছাগল কেনায় কত ছিল খাদ্য খরচ ছাগল টোটাল কেনা ছিল 2.5 লাখ টাকা তাহলে লসেই ছিলেন বলতে গেলে এখন তো না লস কোথায় এখন এবার টোটাল আপনার 170,000 হচ্ছে বললেন আমি তো টোটাল ধরছি ছাগল এখনো রয়েছে টোটাল সবই এই যে প্রোডাকশন হয়েছে সব ধরে মাদার গোট ধরে টোটাল আমি 2.5 লাখ টাকা ছাগল কিনেছিলাম আচ্ছা মানে এখন নতুন যেগুলো আছে সেগুলো শুদ্ধ সব ধরে টোটাল ধরে আচ্ছা তাহলে অল্প বিস্তর লাভ হয়েছে আপনার লাভ এখন কিছু তো বুঝতে পারো ওইভাবে তো বোঝা যায় না আচ্ছা তাহলে একদম কিছু খেতে দেন না কিন্তু এই যে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বলে পাটাকে খেতে দি পাটা বিডারটা যেহেতু তাকে কেনা খাবার তুলে রেখে কিনে রেখেছি ভুষি 2-3 রকম ভুষি রেখেছি কিনে আর একটু চাল গম দিয়ে ওর সাথে মিক্স করে ওই শুধু পাটাকে আলাদা খাওয়া দেয় পাটাটাকে আমি বাইরে নিয়ে যাই না গ্রেজিং ও করায় না আচ্ছা এই মা ছাগলগুলোকে আপনি এডিশনাল কোন কোর্স করান ভিটামিন মিনারেল মিক্সচার হ্যাঁ মা ছাগলকে যত্ন নিতেই হবে কারণ মা ছাগলকে ভিটামিন দিতেই হবে প্রেগন্যান্ট বাচ্চা দেওয়ার 1 মাস আগে আবার বাচ্চা হয়ে যাওয়ার পরেও
এক মাস পর্যন্ত মাছাগুলোকে খুব যত্ন নিতে হয়, এক মাস আগে থেকে নিয়ে, মানে টানা দু মাস। আর আমি তো ক্যালসিয়াম বাড়িতে বানাই, আর মিনারেল মিক্সচার বলছি যেটা মাল্টিভিটামিন, ওর সাথে ক্যালসিয়াম মিক্সড করে খাইয়ে দিই। বাড়িতে বানান মানে বুঝলাম, ক্যালসিয়ামটা যেটা বুঝলাম না, বাড়িতে কিভাবে বানান ক্যালসিয়াম, যেটা বাড়িতে যেটা অরিজিনাল ক্যালসিয়াম, মতো বাজারে ক্যালসিয়াম যেটা আমরা আগে অষ্টপেট আমিও খাতাম, কিন্তু যখন অনেকটা ছাগল হয়ে গেছে তখন আমি ম্যাক্সিমাম বেশিরভাগটা আমি সব বাড়িতেই তৈরি করি। যেমন লিভার টানিকটাও বাড়িতে বানাই, কোনো সমস্যা হয়নি। তুমি আমার ছাগলের দেখো, একটা বড় ছাগলে দেখো না, কোনো এত কিছু তো আসলে আমার এই ভিডিওতে শেয়ার করতে পারবো না। আপনার একটা ইউটিউব চ্যানেল আমার বন্ধুদের সাথে একটু বলে দিই, বন্ধুরা দিদি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা তো আবার যে সমস্ত ভিডিওগুলোতে মানে কি বলবো প্রফেশনাল ইউটিউবিং হয় না সেসব আবার আমরা অনেকেই দেখি না, অথচ এই সমস্ত ছোটো ছোটো চ্যানেলগুলোতেই কিন্তু অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন। তো এই যে দিদি বলছেন বাড়িতেই ভিটামিন মিনারেল মিক্সচার আর সেই সঙ্গে লিভার টনিক বা অন্যান্য যে সমস্ত রেমেডিসগুলো থাকে সেগুলো সব দিদি দেন, প্রাকৃতিক কীটনাশক পর্যন্ত আপনি বাড়িতেই করেন, তো এই ধরনের জিনিসগুলো সব দিদির ইউটিউব চ্যানেলে পাবেন। দিদি আপনার ইউটিউব চ্যানেলটার নাম বলুন। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সেন গোটকিয়া। বন্ধু তোমাদের উদ্দেশ্যেই আমি এই চ্যানেলটা খুলেছি, মানে খুলেছি। আমি যখন প্রথম প্রথম ছাগল তুলি প্রচুর পরিমাণে মেডিসিন খরচ হতো, আমি অনেক রিসার্চ করে আমি নিজে ছাগলের ওপর অ্যাপ্লাই করে তারপর আমি ইউটিউবে দিচ্ছি। আমি যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে কম খরচ হয়, ছাগলে যত কম খরচ করবে ততই প্রফিট। আর তোমরা ওই ছাগলের লিভার টনিক থেকে শুরু করে ডিওয়ার্মিং থেকে শুরু করে ছাগলের ক্যালসিয়াম থেকে শুরু করে আমি সব বাড়িতে তৈরি করি, করে ছাগলকে খাওয়াচ্ছি। এখন কোনো সমস্যা নেই ছাগলের, পুরো কোনো মানে ছাগল জন্ম দিচ্ছে বাচ্চা দিচ্ছে কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই সঙ্গে বন্ধুদের একটু আমি বলে রাখি, বন্ধুরা ইউটিউব যারা আমরা গোট ফার্মিংয়ের ওপর বা লাইফ স্টক ফার্মিংয়ের ওপর ইউটিউবিং করি, বন্ধুরা ইউটিউবে কিন্তু বিশেষ কোনো আর্নিং নেই। খুব পরিষ্কার একটা কথা বলছি, ইউটিউবে আর্নিং রয়েছে যারা এন্টারটেনমেন্টের ভিডিও বানায়, কমেডি ভিডিও বানায়, রোস্টিং ভিডিও বানায়, তাদের একটা ভালো আর্নিং রয়েছে। আমরা যারা কিন্তু ইউটিউব করি আমরা কিন্তু ছাগল পালনটাকে ভালোবেসে এবং যারা ছাগল পালন ভালোবাসে তাদের জন্যই কিন্তু আমরা এই ধরনের ভিডিও, আপনারা দেখেছেন আমি কত দূর দূরান্তে গিয়ে ভিডিও করি, সবটাই কিন্তু ভালোবাসা থেকে করা। তো দিদি এখানে যেটা করেন ওনার চ্যানেলে সেগুলোও কিন্তু সম্পূর্ণটাই ভালোবেসে এবং যারা ছাগল পালনকে ভালোবাসে তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো পাবলিশ করেন। তো আপনাদেরই ভালো যদি আপনারা এই ধরনের ছোট ছোটো খামারিদের ভিডিও দেখেন, কারণ এতেই আপনারা অনেক তথ্যবহুল ভিডিও পাবেন। আর বড় বড় যে সমস্ত প্রফেশনাল ইউটিউবিং হয় ওই ইউটিউবের চ্যানেলগুলোতে দেখা যায় যে সাধারণত বিজনেস মডেলটাকে দেখানো হয়, কিন্তু পুঙ্খানুপুঙ্খ কীভাবে একটা ছাগল ফার্ম পরিচালনা করতে হয় তা কিন্তু তুলে ধরা হয় না। আসলে একটা ছোট ভিডিওতে এত কিছু দেখানোও যায় না। আর ছাগল ফার্মে বিশাল পরিশ্রম, যে সময় সময় করে যে ভিডিও করে যে তুলে দেওয়া হয় তাও তো ঠিক মতো দেওয়ার হয় না, তার মধ্যেও যারা পারে তারা চেষ্টা করে অন্যদের জন্য। দিদি এই যে এতগুলো ছাগল রয়েছে, এই যে পরিশ্রমের কথা আপনি বললেন, সব কিছু শেষে পেরে ওঠেন কিভাবে? আমি নিজে সত্যি কথা বলতে আমার নিজের ফার্মে কিন্তু আমার একজন দুজন সহকারী আছে। আমি ধরো একজন মহিলাকে দিদিকে রেখেছি, সে চড়াই, আমিও তার সাথে সমানে চড়াই। আচ্ছা, সে শুধু চড়িয়ে তুলে রেখে দিয়ে চলে যায় আর ঝাড়টা দেয় ঘরটা। আর ছাগলের বাচ্চা হওয়া থেকে শুরু করে ছাগল ডেলিভারি থেকে শুরু করে ছাগলের চিকিৎসা থেকে যাবতীয় সব কিছু আমি করি। কৃমিনাশক থেকে শুরু করে ছাগলের লিভার টনিক ভিটামিন যা খাওয়ানো থেকে শুরু করে বানানো থেকে শুরু করে সব কিছুই আমি করি। আমি মানে সব সময় ছাগলের সঙ্গে রয়েছি, আমি এই ছাগলের জন্য মানে সব কিছু মানে নিজের সব সুখ আনন্দ ত্যাগ করে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, ভিডিও আর খুব বেশি বড় করব না, আমার একটাই জিনিস ভালো লাগলো যে দিদি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ফোকাস করেছেন, যে কোনো ছাগল নিয়ে করতে পারতেন। আপনারা তো মানে আমি অনেক ভিডিওতেই বলি, কারণ আমাকে অনেকে ভুল বোঝেন, আমি যখন ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলি কয়েকজন রয়েছেন যাদের মানে খুব খারাপ লাগে, সবাই হয়তো ভাবেন যে আমি মিসলিডিং কথাবার্তা বলছি, যে ব্ল্যাক বেঙ্গলে ফার্ম করা সম্ভব না এই ধরনের কথাবার্তা অনেকেই কিন্তু কমেন্ট করেন আমার এখানে। আবার দেখবেন এরকম অনেকেই রয়েছে যারা উন্নত প্রজাতির ছাগল দিয়ে ফার্মিং স্টার্ট করে ব্ল্যাক বেঙ্গলে কনভার্ট করেছেন,
আমি যখন আমি আছি আমি তার মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ দেখুন দিদি, তার মধ্যে আমি আছি। আমি কিন্তু দিদি গত বছর যখন আপনার কাছে এসেছিলাম তখন টোটালি বড় জাতের উপর ছিল, আর আমি এই কথাই আপনাকে বলেছিলাম কিনা যে দিদি ব্ল্যাক বেঙ্গলে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন না, তখন আমার ব্ল্যাক বেঙ্গলের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ব্ল্যাক বেঙ্গলের অতটা বিজনেস নয়, ভালো হয় না, অতটা হয় না, বাচ্চা ছোট হয়, কিন্তু যখন দেখি বড় বড় পাঁটা দিয়ে ব্রিডিং করিয়ে যে ব্ল্যাক বেঙ্গল থেকে যখন যখন বাচ্চাগুলো সুন্দর আসছে তখনই আমার ইচ্ছাটা বেড়ে গেল যে না, যে ব্ল্যাক বেঙ্গল থেকে যদি এত সুন্দর বড় পাঁটা দেখালে এত সুন্দর বাচ্চা দেয় তাহলে কেন ব্ল্যাক বেঙ্গল করবো না, যার এক দেড় মাসের মধ্যে ছাগল ফের প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সঠিক, আর টাইম টাইমে বাচ্চা দেয়, কোনো সমস্যা নেই, রোগ রোগও খুব কম এদের। আমার সত্যি দিদি খুব ভালো লাগছে মন থেকে, মানে আমরা খরচাও খুব কম, গোট ফার্মিংয়ে যারা রয়েছি আমরা সবাই খুব স্ট্রাগল করছি, কেউই খুব খুব যে ভালো কিছু করে ফেলেছি তা নয়, সবাই আমরা এখন গোট ফার্মিং এই ব্যবসাতে মানে ফার্মিং আকারে ছাগল পালন এটা একটা নতুন ট্রেন্ড, হ্যাঁ এটাকে আমরা সবাই এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি, হ্যাঁ আমার আর দু মাসের মধ্যে দু আড়াই মাসের মধ্যে 100 কভার করে যাবে, যেখানে আপনার মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ফোকাস করেছেন জাস্ট এক বছর, প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে আমি স্ট্রাগল করছি, প্রচুর প্রতিবন্ধকতা আছে, তো মানে আমার সঙ্গে যে কয়েকজন সঙ্গী রয়েছেন বন্ধুরা, যেমন আর যে গোট ফার্মের কথা আমি বলি কারণ সত্যি আমার মনে হয় ওই ফার্ম থেকে কিছু শেখার মতো আছে, হিঙ্গলগঞ্জ গোট ফার্মের কথা বলি কারণ আমার মনে হয় ওই ফার্মে কিছু শেখার আছে, সরকার গোট ফার্মের কথা বলি বন্ধুরা, আমি কোনোদিন আপনাদেরকে মিসলিডিং কোনো কথাবার্তা বলবো না কারণ এনাদের উদাহরণ দেওয়ার জন্য এনাদের কাছ থেকে আমি কোনো বিশেষ কোনো টিপস পাই না, আমি যেটা পাই সেটা হচ্ছে আপনারা ভালোবাসা, কারণ সঠিক ফার্মে সঠিক তথ্য যখন তুলে ধরি আপনারা তখন কমেন্টে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেন, সেই রকমই আরেকটি ফার্ম যেটাকে আমি নিজে উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে এই দিদিভাইয়ের ফার্ম, আমি এরপর থেকে আরও বেশি করে রিকমেন্ড করব দিদির ইউটিউব চ্যানেলটাকে ফলো করার জন্য, যাতে আপনারা প্রতিনিয়ত ফার্মিংয়ের সম্পর্কিত ভালো ভালো পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে পারেন, কারণ আমরা যে সমস্ত ফার্মগুলো ভিজিট করি সত্যি কথা বলতে 10-15 মিনিটের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব না, শুধুমাত্র বিজনেস মডেলটা কীভাবে করতে চাইছেন সেটাই আমরা তুলে ধরতে পারি। বন্ধুরা ওই সিএন গোট কেয়ার যে আমি চ্যানেলটা নতুন খুলেছি বেশি দিন হয়নি, কিন্তু চ্যানেলটা তোমরা দেখলে তোমাদেরই সুবিধা হবে, তোমাদের অনেক কিছু জানতে পারবে, ছাগলে অনেক খরচ বিশেষ করে খরচটা কমবে, ছাগল চাষ করতে গেলে লিভার টনিক ক্যালসিয়াম খাওয়াতেই হয় মাস্ট, এগুলো বাজারে এখন কত মূল্য সঠিক, এইগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরছি বন্ধুরা, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো দিদি আমাকে সময় দিলেন, আমার দর্শক বন্ধুদের জন্য আমাকে সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি, হ্যাঁ নমস্কার, ধন্যবাদ সকলকে, হ্যাঁ।